রাজধানীর প্রগতি সরণীতে সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় বাংলাদেশ প্রফেশনাল ইউনিভার্সিটির এক ছাত্র নিহত হয়েছে সকালে ভাটার এলাকায় রাস্তা পারাপারের সময় আবরার আহমদ চৌধুরী নামের ওই ছাত্রকে চাপা দেয় সুপ্রভাত পরিবহনের বাসটি প্রত্যক্ষদর্শীরা জানান সকালে আবরার যমুনা ফিউচার পার্কের সামনে দাঁড়িয়ে থাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনের একটি বাসে উঠতে গেলে গাজীপুরগামী সুপ্রভাত পরিবহনের বাসটি তাকে চাপা দেয় এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় পরে বিক্ষুব্ধ শিক্ষার্থী এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন চ্যানেল কর্ণফুলি নিউজ ডেস্ক